রাইট সাইডটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ, কোথাও কোনো স্ক্যাচ নেই, কোথাও কোনো দাগ নেই। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমার ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। জি, আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, চার রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ গাবতলী দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। নাসিম ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো টয়োটা এ প্রিমিয়ো। এটা টয়োটা এ প্রিমিয়ো, এটা মডেল হচ্ছে 2003 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2008। আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ভালো, খুবই সুন্দর একটি গাড়ি, সাদা কালার। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন যে গাড়ি অ্যাজ ইউজুয়াল যা আছে, আলহামদুলিল্লাহ গাড়ির সাথে অরিজিনাল সব কিছুই আছে, এখনও কোনো কিছু চেঞ্জ করা হয়নি। পেপার্স আপ টু ডেট? পেপার সবগুলো আপ টু ডেট। ভাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আছে? না না, গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই, মাশাআল্লাহ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে গাড়ি। ভাই গাড়িটা কি অরিজিনাল কালার? অরিজিনাল কালার টাচ আপ করা। সামনের লাইটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট, সেই লাইটটি এখনও কিন্তু আছে, এবং সাথে দেখতে পাচ্ছেন ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিল খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই ফ্রেশ একেবারে, প্রত্যেকটা লাইট দেখতে পাচ্ছেন অরিজিনাল লাইট, এবং সাথে ফগ লাইট দেওয়া আছে, খুবই সুন্দর। এবং সামনে এবং পিছনে প্রত্যেকটা গ্লাস হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস, সেই অরিজিনাল গ্লাসগুলো কিন্তু এখনও আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন সামনের গ্লাসগুলো মাশাআল্লাহ, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস, সেই গ্লাস। টয়োটা এ প্রিমিয়ো আসলে সাদা কালার খুব কম পাওয়া যায়। আচ্ছা, ম্যাক্সিমামই দেখবেন সিলভার, পার্ল, অন্যান্য কালার হয়, তো সাদা কালার খুব কম, খুব রেয়ার থাকে। তো মাশাআল্লাহ একটা সাদা কালার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি গাড়ি। ভাই গাড়ির প্রত্যেকটা গ্লাস কি অরিজিনাল? প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল গ্লাসগুলো আছে। ভাই বাম পাশটা কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, বাম পাশটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই ফ্রেশ একেবারে। চারটা চাকা অলমোস্ট নতুনের মতো চাকাগুলো, রিংগুলো অরিজিনালটাই আছে গাড়ির সাথে রিংগুলো, এবং শুধু গ্লাস নেই, প্রতিটা গ্লাস এবং রেঞ্জ সবগুলোই অরিজিনালটাই আছে। প্রত্যেকটা ডোর ফ্রেশ, প্রত্যেকটা ডোর আমি একটু দেখিয়ে দিই, প্রত্যেকটা ডোর কিন্তু ফ্রেশ একেবারে, দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে ডোরগুলো, খুবই সুন্দর মাশাআল্লাহ। উডেন প্যানেল, অপটিক্যাল মিটার সবই আছে গাড়িতে। আচ্ছা, পিছনের ডোরটা দেখি ভাই। জি, প্রত্যেকটা ডোর ফ্রেশ মাশাআল্লাহ, প্রতিটা ডোর। ভাই গাড়িতে এই মুহূর্তে কোনো কাজ আছে? আশা করি ইনশাআল্লাহ এই মুহূর্তে কোনো কাজ নেই। সিট কভার নতুন? জি, সিট কভারটা ভালো আছে। বিটগুলো দেখেন মাশাআল্লাহ, সব বিটগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা আছে। আচ্ছা, আচ্ছা ভাই ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে? ব্যাক সাইড আলহামদুলিল্লাহ খুবই ভালো, দেখেন ব্যাগের গ্লাসটা, যেটা পিছনে যে গ্লাস, খুবই সুন্দর এবং অরিজিনাল গ্লাস, একেবারে টোটাল লোগো সহকারে, প্রতিটা লাইট একেবারে অরিজিনাল, অরিজিনাল লাইটগুলো এখনও আছে, দেখেন প্রত্যেকটা লাইটে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে, প্রত্যেকটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে, কোনো লাইট এখনও চেঞ্জ করা হয়নি বা কোনো লাইট চাইনিজ লাইট লাগানো হয়নি, একেবারে গাড়ির সাথে জাপানি যে লাইটগুলো সেই লাইটগুলো আছে এখন। আশা করি ইনশাআল্লাহ এই মুহূর্তে খুবই ফ্রেশ অবস্থা। গাড়িতে তো একদম কমপ্লিট করা কোনো কাজ নেই? না, কোনো কাজ নেই, কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ। গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল? প্রতিটা গ্লাস অরিজিনাল, কালার অরিজিনাল, শুধু টাচ আপ করা হয়েছে। আচ্ছা, তোমরা ব্যাকগ্রাউন্ড ভিতরটা দেখবো ইনশাআল্লাহ, দেখেন ব্যাকগ্রাউন্ড ভিতরটা প্রত্যেকটা জয়েন্ট দেখেন মাশাআল্লাহ, একেবারে অরিজিনাল যে জয়েন্ট, সে অরিজিনাল জয়েন্টগুলো কিন্তু এখনও আছে। এ পাশের জয়েন্টটা দেখেন, একেবারে অরিজিনাল জয়েন্টই আছে, এবং এখানে উপরে দেখতে পাচ্ছি কোথাও কিন্তু কোনো খোলা কাটা নেই, কোনো অ্যাক্সিডেন্ট নেই, এবং সিএনজি করা গাড়ি। ভাই কত লিটার সিএনজি করা? 60 লিটার সিএনজি করা। 60 লিটার সিএনজি করা আছে। ভিতরে স্পেয়ার চাকা টাকা সবই দেওয়া আছে মাশাআল্লাহ, দেখেন কোথাও কোনো ইয়ে নেই, একেবারে ফ্রেশ অবস্থা সেগুলো। রাইট সাইডটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কোথাও কোনো দাগ নেই। দাগ না থাকারই কথা, কারণ আমি আগেই বলেছি অরিজিনাল কালারের সাথে কিন্তু আমরা টাচ আপ করেছি। আচ্ছা, টাচ আপ করলে কিন্তু কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না। আচ্ছা, চারটা সাইডে ফ্রেশ আছে? চারটা সাইডে ফ্রেশ, পুরো সাইডটাই ফ্রেশ, এবং ডোরগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো। ভাই সিলিংটা কি কন্ডিশনে আছে? সিলিং খুব ভালো, ফ্রেশ অবস্থা আছে ভাইয়া, এগুলো একেবারে ওয়াশ করা আছে আমাদের। সামনে সেটটা দেখি। জি, প্রতিটা ডোরই ফ্রেশ? প্রত্যেকটা ডোর ফ্রেশ মাশাআল্লাহ, খুবই ভালো। ভিতরটা ড্যাশবোর্ডটা মাশাআল্লাহ দেখেন, একেবারে ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো ভাঙাচুরা নেই, একেবারে খুবই সুন্দর অবস্থা আছে, এবং ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো আছে, উডেন প্যানেল দেওয়া আছে মাশাআল্লাহ, অপটিক্যাল মিটার দেখেন, অপটিক্যাল মিটার। মাইলেজ কত ভাইয়া? 89,319। আসিম ভাই এটা কি অরিজিনাল মাইলেজ? আশা করি ইনশাআল্লাহ অরিজিনাল মাইলেজ এটা। স্টিয়ারিং, সাসপেনশন, এভরিথিং ওকে? আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা আছে। এসির পারফরম্যান্স কিরকম দিবে? এসি এলিয়ন প্রিমিয়ার, তো এসি একেবারে কুল এসি, এগুলো সুপার কুল, সুপার কুল এগুলো মাশাআল্লাহ খুবই ভালো। বা স্টিয়ারিংটাকে মুভ করা যায়? স্টিয়ারিং এটা আপ ডাউন করা যাবে, মুভ করা যাবে না, আপ ডাউন দেখেন, এই যে দেখেন। আর ভিতরটা তো ফ্রেশ কন্ডিশনে? খুবই ফ্রেশ অবস্থা আছে, দেখতেই পাচ্ছি মাশাআল্লাহ খুবই ফ্রেশ। এখনো কিন্তু আমরা ওইভাবে ওয়াশ টস করি নেই, যখন একটা ক্লায়েন্ট আসবে ইনশাআল্লাহ আমরা ওয়াশ পলিশ করে দেবো। ঠিক আছে নাসিম ভাই, আমরা একটু ইঞ্জিনটা দেখি। জি, তোমরা কি ইঞ্জিনটা দেখাই? জি আলহামদুলিল্লাহ, ইঞ্জিনটা গাড়ির সাথে ইঞ্জিনটাই আছে, এখনও অরিজিনাল ইঞ্জিনটাই আছে, এবং
ইঞ্জিনটা হচ্ছে বিবিটিআই ইঞ্জিন 15 সিসি এবং ভিতরে দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, এগুলো কিন্তু কোনো কালার করা হয়নি, একদম প্রত্যেকটা লাইট অরিজিনাল লাইটগুলো আছে এখানে এবং সামনে মার্সেলও দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই, খুবই ফ্রেশ মাশাআল্লাহ। এবং বনেটের উপরটা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল কালার, এগুলো কিন্তু কোনো কালার করা হয়নি ভাই। ইঞ্জিনটা ফ্রেশ আছে? জি আলহামদুলিল্লাহ, 100% অরিজিনাল ইঞ্জিন। জি জি অরিজিনাল ইঞ্জিন ভাই। আচ্ছা, ব্যাটারি সার্ভিস কিরকম দিবে? আশা করি ইনশাআল্লাহ এক বছর যাবে ইনশাআল্লাহ। মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার এগুলো ফার্স্ট, এগুলো তো আমরা প্রথমেই চেঞ্জ করি আইনে। গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নেই? না, আশা করি ইনশাআল্লাহ কোনো কাজ নেই। তারপরে যদি কোনো কাজ লাগে, যদি কোনো ক্লায়েন্ট বলে যে কোনো কাজ করতে হবে, আমরা এটা অবশ্যই করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। এটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন, আর মডেলটা হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2008-এ, সিরিয়ালটা হচ্ছে 23, পেপার সবগুলো 2022 সাল আপডেট করা আছে ভাই। গাড়ির প্রাইস কত চাচ্ছেন? এটা প্রাইস চাচ্ছি আমরা 12,35,000 টাকা ভাই। এটা কি আস্কিং প্রাইস? এটা আমাদের আস্কিং প্রাইস, এটা ফিক্স না, গাড়ি পছন্দ হলে অবশ্যই এসে দামাদামি করার অপশন থাকবে ইনশাআল্লাহ। আসেন ভাই, আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। যে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার ফোন নম্বর হচ্ছে 0171115862। পাশাপাশি একটি নাম্বার, সেটা হচ্ছে 0162158555, দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।